বিউটি শাইন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, যৌন শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কালোজিরা সেবনের পদ্ধতি। আসুন বিস্তারিত জেনে নেই। তারুণ্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালোজিরা খাওয়াটা দীর্ঘদিনের রীতি। কাজ করার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এই কালোজিরা। সরাসরি খাওয়ার থেকে প্রথম প্রথম ভাত বা রুটির সঙ্গে কালোজিরা খাওয়ার অভ্যাস করুন। প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে মানুষ খাবারের সঙ্গে কালোজিরা গ্রহণ করে আসছে। কালোজিরার তেলও আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী। কালোজিরার তেলে 100টিরও বেশি উপযোগী উপাদান আছে। এতে আছে প্রায় 21% আমিষ, 38% শর্করা এবং 35% ভেষজ তেল ও চর্বি। রোগ প্রতিরোধে কালোজিরা। কালোজিরা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। স্মৃতিশক্তি বৃদ্ধি করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। যৌন ক্ষমতা বৃদ্ধি করে কালোজিরা। কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায়। এটি পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি করে। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা। নিয়মিত কালোজিরা খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে। আমাদের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।